প্রিয় ছাত্রীরা, ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। সাথে আছি আমি রমা পোদ্দার, ইংলিশ টিচার, ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের নবম প্রশ্ন, ট্যাগ কোশ্চেন নিয়ে। বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোর সমন্বয়ে তৈরি করা হয়েছে আমার আজকের ক্লাস। আমরা শ্রেণীতে কিছু নিয়ম পড়িয়েছিলাম, যার সমন্বিত ফরম্যাট আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছি। আমরা দেখব ট্যাগ ফর্মগুলো, অ্যাম নট আরেন্ট হয়ে যাচ্ছে, ইজ নট ইজেন্ট হয়ে যাচ্ছে, ওয়াজ নট ওয়াজেন্ট হয়ে যাচ্ছে। আমরা দেখে নিব সিকোয়েন্টলি, মাস্ট নট মাস্ট নট, হ্যাজ নট হ্যাজেন্ট, ডু নট ডোন্ট হয়ে যাচ্ছে, ডাজেন্ট আমরা দেখে নিচ্ছি, নিড নট নিডেন্ট হয়ে যাচ্ছে। চলে যাব এক্সাম্পলে। দেখো, অক্সিলারি ভার্ব ব্যবহার করে যে ট্যাগ কোশ্চেনগুলো করেছিলাম আমরা, সেগুলো অক্সিলারি ফরম্যাটটাকে নিয়ে এসে করেছিলাম। হি ইজ এ লায়ার, ইজেন্ট হি, হি ইনভার্টেড কমার ভিতরে, ইজ আ প্রোনাউন, ইজেন্ট ইট, এখানে হি ব্যক্তি নয়, এখানে একটা ওয়ার্ড। আওয়ার্স ইজ আ স্মল কান্ট্রি, ইজেন্ট শি, অর্থাৎ যেখানে অক্সিলারি ভার্ব আছে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে ট্যাগ কোশ্চেনগুলো করছি। প্রত্যেকটাই দেখো, খেয়াল করো, যেখানে অক্সিলারি ভার্ব নাই সেখানে আমরা ডু ভার্ব নিয়ে আসছি। মেন পলিউট ওয়াটার, অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা টেন্সটা খেয়াল করব, টেন্সটা খেয়াল করে ডু ভার্বটা ব্যবহার করব। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং প্লুরাল ফরম্যাট, ডোন্ট দে, হি রিডস এ বুক, ডাজেন্ট হি, উই প্লে ফুটবল, ডোন্ট উই, রিনা স্যাং ওয়েল, ডিডেন্ট শি, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, হ্যাজ হি, দে উইল নট গো টু স্কুল, উইল দে। দেখো, প্রত্যেকটাই এভাবে করা আছে, অক্সিলারি ভার্ব সহ অথবা অক্সিলারি ভার্ব ছাড়া। আমরা চলে যাই পরবর্তী অংশে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন দ্য ডোর কোন ফরম্যাটে আছে, ওপেন দ্য ডোর ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা উইল ভার্ব ব্যবহার করি অক্সিলারি হিসেবে। ওন্ট ইউ, ওপেন দ্য ডোর, ওন্ট ইউ, ডোন্ট ফরগেট মি, উইল ইউ, লুক অ্যাট দ্য লাইভস অফ দ্য প্যাট্রিয়টস, উইল ইউ, সো প্ল্যান বিফোর ইউ প্রসিড, ওন্ট ইউ। দেখো, লেট ব্যবহার করে যেগুলো করছি, লেটস টক টু হার, শ্যাল উই, লেটস ডু দ্য ওয়ার্ক, শ্যাল উই। চলে যাই এক্সক্লামেটরি সেন্টেন্সে, হোয়াট আ নাইস আইডিয়া, ইজেন্ট ইট, হোয়াট এ ব্রিলিয়ান্ট রেজাল্ট ইউ হ্যাভ মেড, হ্যাভেন্ট ইউ, আই এম হ্যাপি, আরেন্ট আই, দেয়ার ওয়ার ম্যানি প্রবলেমস, আরেন্ট দেয়ার। দেখো, সবগুলো ফরম্যাট এইভাবে করা হয়েছে। এখন দেখো মডাল ভার্ব যেখানে ব্যবহার করা হয়েছে, মডাল ভার্বের ক্ষেত্রে আমরা মডালকে বেস করে করতে পারি, আবার ডু ভার্ব নিয়ে এসেও করতে পারি। খেয়াল করো, আই নিড ইয়োর হেল্প, ডোন্ট আই, আই নিড ইয়োর হেল্প, নিডেন্ট আই, দুটোই কারেক্ট। শি নিডস আ পেন, ডাজেন্ট শি, শি নিডস আ পেন, নিডেন্ট শি, এখানেও দুটোই কারেক্ট। ইউ নিডেড আ ব্ল্যাঙ্কেট, ডিডেন্ট ইউ, ইউ নিডেড আ ব্ল্যাঙ্কেট, নিডেন্ট ইউ। তাহলে আমরা মডালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মডাল ভার্ব দিয়েও করতে পারি, আবার ডু ভার্ব নিয়ে এসেও করতে পারি। চলে যাই পরবর্তী অংশে। কি দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব। দেখো, নেগেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা এতক্ষণ দেখিয়েছি অক্সিলারি ভার্ব থাকলে ইজ থাকলে ইজেন্ট হয়ে গিয়েছে,
কিন্তু এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেহেতু আমরা ইজকে ইজেন্ট করব না, ইজ ইজি থাকবে। কেমন? নাথিং ইজ সার্টেন, ইজ ইট? নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস, ইজ ইট? এভরি, এভরির ক্ষেত্রে আমরা কি করছি? এভরিথিং চেঞ্জেস, ডাজেন্ট ইট? এভরিথিং, প্রত্যেকটা, অর্থাৎ সিঙ্গুলার ফর্মেট। এভরিথিং ওয়াজ লস্ট, ওয়াজেন্ট ইট? সামথিং ইজ বেটার দেন নাথিং, ইজেন্ট ইট? এভরিবডি নোজ ইট, ডোন্ট দে? কি করছি? যদিও এখানে সিঙ্গুলার ফর্মেট এভরিবডি নোজ ইট, আমরা করছি ডোন্ট দে, এক্সেপশনাল ফর্মেট এগুলো। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, ডোন্ট দে? এভরিবডি প্রেজেস আ ওয়েল ম্যানার্ড স্টুডেন্ট, ডোন্ট দে? সামবডি কেম হিয়ার, ডিডেন্ট দে? এনিবডি ক্যান ডু দিস, ক্যান্ট দে? এভরি ওয়ান হ্যাজ লেফট দ্য প্লেস, হ্যাভেন্ট দে? প্রত্যেকটাই দেখো আমরা এভরির ক্ষেত্রে দে ব্যবহার করছি। যেহেতু দে ব্যবহার করছি প্লুরাল ফর্মেটে, সেহেতু আমাদের ব্যবহারটা চলে আসছে প্লুরাল হিসেবে। ইচ অ্যান্ড এভরিবডি ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, ডোন্ট দে? নোবডিতে চলে যাই আমরা। নোবডি নোজ হোয়েন ডেথ কামস, ডু দে? যেহেতু নোবডি আমাদের নেগেটিভ শব্দ, নেগেটিভ ক্ষেত্রে আমরা কি করছি? ডু ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা ডোন্ট আনছি না। কেন আনছি না? কারণ নোবডি নেগেটিভ ওয়ার্ড। নান ক্যান হেল্প ইউ, ক্যান দে? অল অফ আস অ্যাটেন্ড দ্য মিটিং, ডিডেন্ট উই? নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, ক্যান উই? যেহেতু আজ আছে। অল অফ দ্যাম আর ভেরি সিনসিয়ার, আরেন্ট দে? মোস্ট অফ দ্যাম ওয়ার অ্যাবসেন্ট, ওয়ারেন্ট দে? সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, কান্ট ইউ? দেখো কিছু প্রভার্ব আছে, সেক্ষেত্রে আমরা কী করি? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ডু দে? মাঝখানে কিছু বাদ দিয়ে এসেছি সেন্টেন্স, সেগুলো একটু খেয়াল করো। শি হ্যাড আ পেন, হ্যাডেন্ট শি? শি হ্যাড আ পেন, ডিডেন্ট শি? বলেছিলাম নিডের ক্ষেত্রে যেরকম আমরা নিড অর্থাৎ মডাল ভার্ব ব্যবহার করতে পারি, ঠিক সেভাবে আমরা হ্যাডের ক্ষেত্রেও হ্যাড ব্যবহার করতে পারি, আবার ডু ভার্বও ব্যবহার করতে পারি। চলে যাই পরবর্তী পৃষ্ঠায়। এখানেও দেখো কিছু প্রভার্ব দিয়েছি, কিছু এক্সেপশনাল রুলস দিয়েছি। এক্সেপশনাল রুলসগুলো আমরা একটু খেয়াল করব। উই শুড নেভার ফরগেট হিম, শুড উই? নেভার আছে নেগেটিভ শব্দ, সেহেতু আমরা নেভারটাকে নেগেটিভ হিসেবে নিয়ে এসে শুডকে শুডন্ট না করে শুড হিসেবেই রেখে দিচ্ছি। হি ক্যান নেভার গেইন দ্য ফেভার অফ আল্লাহ, ক্যান হি? A man without patriotism is no better than a beast, is he? Is a sekhane. A barking dog seldom bites, does it? Ekhon proshno hocche je mone hote pare eta to negative noy, tahole amra does it keno byabohar korchi? Dekho kichu word ache je gulo jonmogoto bhabei negative, kirokom? Seldom, hardly. খেয়াল করো সেলডম, হার্ডলি, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সগুলো অটোমেটিক নেগেটিভ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় পজিটিভ ওয়ার্ড দিয়ে ট্যাগ কোশ্চেন করি। খেয়াল করো সেন্টেন্সগুলো প্রত্যেকটা আমরা দেখব। হি সেলডম গেটস প্যানিক, ডাজ হি? প্রসপারিটি সেলডম কামস আন ওয়ান্টেড, ডাজ ইট? A better life seldom comes without hard work, does it? They seldom pay need in advice, do they? But most of us can hardly work hard, can we? We hardly forget the golden past, do we? খেয়াল করো সবগুলো seldom এবং hardly ব্যবহার করা সেন্টেন্সে আমরা পজিটিভ করে ট্যাগ কোশ্চেন তৈরি করছি। Man hardly believes a liar, does he? He hardly succeeds in life, does he? ঠিক
হার্ডলি এবং সেলডমের মতো আরেকটা ওয়ার্ড হচ্ছে স্কেয়ার্সলি। আ গুড প্ল্যান স্কেয়ার্সলি লেটস ইউ ফল, ডাজ ইট? সো দেয়ার ইজ স্কেয়ার্সিটি অফ ফিশ, ইজেন্ট দেয়ার? আইদার হি অর হিজ ফ্রেন্ড সো আর গিল্টি, ওয়ারেন্ট দেয়ার? আইদার আছে হি অর হিজ ফ্রেন্ডস অয়ার, আমরা অয়ারকে নিয়ে আসছি, খেয়াল করো হঠাৎ করে আমি অন্য নিয়মে চলে গেলাম, অর্থাৎ কনফিউজিং প্রশ্নে তোমাদের যেখানে কিছু সেন্টেন্স থাকবে একভাবে, হঠাৎ করে আরেকটা সেন্টেন্সে চলে গেলে মনে হবে যে আমরা এখানে কিভাবে করব। ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহ ইজ সেকেন্ড টু নান, নান আছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি হবে, ইজ হি, যেহেতু আল্লাহ আমরা হির এইচটা ক্যাপিটাল লেটারে লিখেছি। নান ইজ টু নান আন্ডার দ্য সান আর দে, হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড, ক্যান ইট? দ্য মাদার রোজ ইন হা, ডিডেন্ট ইট? অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব সুলভ আচরণ দেখা যায়। দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, ডোন্ট দে? চলে যাচ্ছি পরবর্তী অংশে, অর্থাৎ আমাদের আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি।